আমরা সরাসরি ভিজিট করেছি এমপ্লয়মেন্ট ব্যাংক বাংলা, যাকে বলা হয় যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই সাইটের মাধ্যমে গভর্নমেন্টের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা যারা নাম নথিভুক্ত করেছেন, প্রতি মাসে ১৫০০ টাকা করে যে ভাতা সেটি কিন্তু দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এই সাইটের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এখানে কিন্তু দুটো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন মাধ্যমিক এবং কি গ্র্যাজুয়েশন বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন চলছে। তার আগে বলে রাখি, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করবেন, মানে এই রিক্রুটমেন্টে আবেদন করবেন, এখানে কিন্তু সরাসরি বলা হয়ে থাকে এখানে কোনো রকম গভর্নমেন্ট চাকরি প্রকাশিত হয় না। এখানে বেসরকারি সংস্থা বা দপ্তর বা যে কোনো রকম যে কারখানাগুলি রয়েছে সেই সকল জায়গা থেকে এই যে রিক্রুটমেন্ট, এইরকম রিক্রুটমেন্ট কিন্তু করা হয়ে থাকে, কোনো রকম সরকারি রিক্রুটমেন্ট কিন্তু এখানে করা হয় না, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, এখান থেকে যে দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই দুটো নোটিফিকেশন কী করে আবেদন করবেন, কী করে ডাউনলোড করবেন, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন, কোন কোন পোস্ট রয়েছে, সকল সমস্ত রকম বর্ণনা দেখতে পাবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা, কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন রাজ্যের একটি প্রকল্প যার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প, এর মাধ্যমে দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো সবার প্রথমে আপনারা নোটিশটি ডাউনলোড করবার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি সাইটে চলে আসবেন বা ভিজিট করবেন। এই সাইটে আসবার পরে একটু নিচে স্ক্রোলন করলে এখানে আপনারা দেখতে পারবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি সেকশন রয়েছে একদম ডান দিকে, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যখনই সেখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেই দুটো নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতেই পাবেন কি বলা রয়েছে, 10 ম্যাট্রিক পাস মানে মাধ্যমিক পাস সঙ্গে গ্র্যাজুয়েশন পাস, 25 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। পরবর্তী যে রিক্রুটমেন্টে রয়েছে সেখানে 18 থেকে 44-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 15/12/2022, আর একটি লাস্ট ডেট রয়েছে 30/11/2022 মানে নভেম্বরের 30 তারিখে আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট। তো দুটো দুরকম রিক্রুটমেন্ট, তবে আমরা সবার প্রথমে যে রিক্রুটমেন্টটি রয়েছে ফুড বেভারেজ স্টাফ, এখানে আমরা ক্লিক করব। তো সেটি দেখবার জন্য বা এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, এই যে সার্চ বাটনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। যখনই সেখানে ক্লিক করবেন আপনাদের সামনে সেই যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। বারবার আমি আপনাদের বলছি এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এই সকল কিন্তু কোনো রকম গভর্নমেন্টের চাকরি নয়, এই সকল কিন্তু আপনাদের যে সংস্থা সেই সকল সংস্থায় নিয়োগটি করতে চলেছে। ভ্যাকেন্সি অ্যাট দ্য গোল্ডেন পার্ক হোস্টেল অ্যান্ড রিসপোর্ট মালদা। তো এই যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু মালদা জেলা থেকে প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন। গোল্ডেন পার্ক হোস্টেলে এই নিয়োগটি করতে চলেছে, যেখানে কিন্তু এই যে কয়েকটি পোস্ট রয়েছে এই সকল পোস্টে নিয়োগটি করতে চলেছে। আর এটা আমি আপনাদের বলে রাখি, যেহেতু এটি নন গভর্নমেন্টের একটি চাকরি, অতএব এখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে কার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সকল সমস্ত রকম কিন্তু এখানে দেওয়াই রয়েছে। তো এই সাইডে আপনারাও কিন্তু যে রিক্রুটমেন্ট সে সকল দিতে পারেন যদি আপনারা কোনোরকম সংস্থা চালাচ্ছেন, ঠিক আছে। hrgoldenpark@gmail.com এই এখানে একটি জিমেল আইডিও দেওয়া রয়েছে, সঙ্গে দেখতে পাবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই সকল কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে ডিটেলসগুলি জেনে নিতে পারেন। তো এখানে যারা মালদা জেলা থেকে রয়েছেন তারা কিন্তু অবশ্যই হয়তো এটা জানবেন যে ভ্যাকেন্সি অ্যাট দ্য গোল্ডেন পার্ক হোস্টেল কী ধরনের হোস্টেল, সেখানে কী ধরনের নিয়োগটি করতে চলেছে। যদি আপনার কেউ মালদা জেলা হয়ে থাকেন আর আপনাদের যদি কোনোরকম ইনফরমেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে করে পশ্চিমবঙ্গের যেহেতু সকলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদেরও সুবিধা হবে, অতএব সেক্ষেত্রে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিতে পারেন। তো এখানে যারা মালদা জেলায় রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন, সঙ্গে এই যে ব্যাপারটি রয়েছে এটি কিন্তু ভালো মতো সেখানে গিয়ে যাচাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অপারেশন ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ এক্সিকিউটিভ, ফুড অফিসার এক্সিকিউটিভ, হাউসকিপিং পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, এরপরে কুক ইন্ডিয়ান, স্টেওয়ার্ড, কিচেন হেল্পার, হাউসকিপিং রুম অ্যাটেন্ডেন্ট। তো এই সকল টোটাল 1 থেকে 8 ধরনের কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এবার আমরা পরবর্তী যে পোস্ট রয়েছে বা রিক্রুটমেন্টটি রয়েছে সেই সকল রিক্রুটমেন্ট দেখে নেব, সেখানে কী চাওয়া হয়েছে। এখানে একটি ব্লাইন্ড স্কুল, এটি একটি ব্লাইন্ড স্কুল, ব্লাইন্ড স্কুলে নিয়োগটি করতে চলেছে, তবে এটি কোথাকার, এটি হাওড়া জেলার একটি রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছেন অন্ধভবন ডিফ অ্যান্ড ব্লাইন্ড স্কুল, যেখানে নিয়োগটি করতে চলেছে হাওড়া, হাওড়া পিনকোড নাম্বার দেওয়া হয়েছে 711316। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতেই পারবেন যে ডিস্ট্রিক্ট মাস এডুকেশনাল এক্সিকিউটিভ অফিসার হাওড়া, হ্যাভিং অ্যাড্রেস 193 আন্দুল রোড,
এই যে রিক্রুটমেন্টই রয়েছে এর যে পুরো অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়াই রয়েছে, সঙ্গে এখানেও আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা বাকি যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু জেনে নিতে পারেন। সঙ্গে বলা হয়েছে ডকুমেন্টস কুরিয়ার করতে বলা হয়েছে, বাই হ্যান্ডেও কিন্তু আপনাদের জমা নেওয়া হবে, ড্রপ বক্সের মাধ্যমেও জমা নেওয়া হবে। এই যে অ্যাড্রেসটি আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ডেট রয়েছে 30/11/2022, নভেম্বরের 30 তারিখ এই আবেদনটির লাস্ট ডেট, বিকেল 4টা পর্যন্ত আপনাদের যে ফর্ম সে সকল কিন্তু জমা নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য। যেখানে বলা হয়েছে হিয়ারিং ইম্পেয়ার্ড, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার হিয়ারিং ইম্পেয়ার্ড, তো এখানে আপনারা যে স্যালারি পেয়ে যাবেন সেটা বলা হয়েছে 33,400 টাকা থেকে 86,100 টাকার মধ্যে লেভেল 1 হিসাবে আপনারা এই বেতনটি পাবেন। পরবর্তীতে যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু 33,400 টাকা থেকে 86,100 টাকার মধ্যে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। এজ লিমিট ধরতে গেলে এখানে 18 থেকে 44 মধ্যে যে কেউ আবেদন করতে পারেন, তবে বয়স ধরা হবে 1/1/2022 অনুযায়ী। আপার এজ লিমিট এখানেও সেই সেমই চাওয়া হয়েছে। ক্যাটাগরি রয়েছে এসটিদের জন্য, আর অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হিয়ারিং ইম্পেয়ার্ড সেখানে কিন্তু এসটিদের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে সেমই চাওয়া হয়েছে, অতএব একটি কোয়ালিফিকেশান দেখিয়ে দিচ্ছি, গ্র্যাজুয়েশন ফ্রম এনি ইউনিভার্সিটি, এনি অফ ফলোয়িং ডিগ্রি অফ এডুকেশন হিয়ারিং ইম্পেয়ার্ড ফর ইউনিভার্সিটি, ডিপ্লোমা ইন এডুকেশন ফর দ্য ডিফ অ্যান্ড দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং। তো এখানে আপনাদের বলা রয়েছে যেহেতু আপনারা অন্ধ বা ব্লাইন্ড স্কুলে নিয়োগটি করতে চলেছে, অতএব ব্লাইন্ড স্কুল থেকেও আপনাদের কিন্তু যে অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবে, 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে, সঙ্গে কিন্তু ট্রেনিং সার্টিফিকেট আপনাদের লাগবে, তবেই আপনারা এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো ভালো একটি স্যালারি রয়েছে, যদি আপনারা কেউ ব্লাইন্ড স্কুলে চাকরি করতে চান, ট্রেনিং প্রাপ্ত রয়েছেন, সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন। আবেদনটি করবার জন্য এখানে কোনো রকম আবেদনপত্র দেওয়া হয়েছে কি না দেখিনি, এখানে কিন্তু আবেদনপত্র দেওয়া রয়েছে, 2 পেজের একটি আবেদনপত্র দেখতে পাবেন। এই আবেদনপত্রটি যে অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ করবেন, আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস অ্যাটাচ করার পর তার সঙ্গে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, ব্যাংক পাসবুক লাগবে, তো এই সকল ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে, সেটা অন স্ক্রিনে দেওয়াই রয়েছে। তো নোটিশগুলি অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করে তারপরেই আপনারা কিন্তু আবেদনটি করে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।